আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোস্টার কম্পিউটার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি আজকের ক্লাস আমরা কথা বলবো একাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র থেকে সরলরেখা এবং ভেক্টরের সমন্বয় একটি ক্রিয়েটিভ কোশ্চেন এই কোশ্চেনটি রাজশাহী বোর্ড 2019 এ ঢাকা বোর্ডের একটি কোশ্চেন তো সরলরেখা এবং ভেক্টর অধ্যায় থেকে যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো 2019 এ এসেছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটু তুলনামূলক জটিল একটি প্রশ্ন আছে রাজশাহী বোর্ড 2019 এর তো চলুন দেখে আসি আমাদের এই কোশ্চেন এ বি সি তিনটি ভেক্টর এখানে দেওয়া আছে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো বি এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টরটি এ এর কোন মানের জন্য দ্যাট মিন্স এই ভ্যালু এ এর কোন মানের জন্য সি এর উপর লম্ব হবে ক এবং খ দুটি হচ্ছে এই তিনটি ভেক্টরের সমন্বয়ে আনসার করতে হবে পি কিউ আর ত্রিভুজের লম্ব বিন্দু 32 হলে পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো এই ত্রিভুজের তিনটি লম্ব বিন্দু হচ্ছে 32 বিন্দুতে ছেদ করলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা ধারাবাহিকভাবে কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব প্রথম যে কোশ্চেনটি নাম্বার ক নাম্বার ক এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ তাহলে আমরা শুরুতে লিখব দেওয়া আছে দেওয়া সরি দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল 2i plus cj minus k b vector equal twice i plus j plus k তাহলে আমাদের প্রশ্ন a এর উপর b vector এর অভিক্ষেপ অভিক্ষেপ আমরা সূত্রটি লিখবো তাহলে এ এর উপর বি ভেক্টর অভিক্ষেপ এ ভেক্টর ডট বি ভেক্টর অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন সাথে এ ভেক্টর দিয়ে আমরা ভাগ করব তাহলে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা তাহলে 2i প্লাস 3j মাইনাস k ডট twice i plus j plus k দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এ ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু তাহলে অ্যাবসলিউট ভ্যালু ফর্মুলাটি হচ্ছে রুট ওভার i এর কোএফিসিয়েন্ট আর 2 স্কয়ার প্লাস j এর কোএফিসিয়েন্ট 3 স্কয়ার প্লাস k এর কোএফিসিয়েন্ট -1 স্কয়ার তাহলে এখানে আমরা জানি ডট প্রোডাক্টের সময় i ডট i = 1 আর i এর সাথে j এবং k মাল্টিপ্লাই করলে সেটি শূন্য হয়ে যাবে কারণ cos 90 ডিগ্রি = 0 তাহলে i ডট i j ডট j k ডট k শুধু এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু পাবো আমরা তাহলে i ডট i দ্যাট ইজ দা 4 নাও 3 মাল্টিপ্লাই 1 = 3 দেন 1 মাল্টিপ্লাই 1 that is the minus 1 plus or minus a minus and here 4 root over 4 plus 9 plus 1 তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের आंसर হচ্ছে 4 plus 7 7 minus 1 6 divided by root over 9 10 14 তাহলে এখানে আমাদের आंसर হচ্ছে 6 divided by root over 14 তাহলে এই ছিল আমাদের আনসার ক নাম্বার প্রশ্নের আনসার এ এর উপর বি এর অভিক্ষেপ এখন যদি প্রশ্নটি হতো বি এর উপর এ এর অভিক্ষেপ তাহলে আমাদের ফর্মুলাটি হতো এ ডট বি অ্যাবসলিউট ভ্যালু দেন অ্যাবসলিউট ভ্যালু অফ বি অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বি তাহলে এটি নির্ভর করবে যার উপর থাকবে সেটির একটি ভ্যালু দিয়ে ডিভাইড হবে তাহলে এই ছিল আমাদের কোশ্চেন আনসার 6 বাই রুট ওভার 14 তাহলে খ খ প্রশ্ন হচ্ছে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর একক লম্ব ভেক্টরটি এ এর কোন মানের জন্য সি এর উপর লম্ব হবে
তাহলে আমরা যদি এইভাবে আগে একটু ব্যাখ্যা করে আসি আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনটি কি যেমন এ যদি হয় এ ভেক্টর আর এখানে যদি আমাদের হয় ভেক্টর বি তাহলে এই যে একটি সমতল হবে এ এবং বি ভেক্টর দ্বারা গঠিত একটি সমতল ভেক্টর এ এন্ড ভেক্টর বি এখন এই ভেক্টরের উপর এবি এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টরটি তাহলে এই সমতলের উপর লম্ব হবে অর্থাৎ এখানে যে তল হবে সেই তলের উপর লম্ব ভেক্টরটি আমরা শুরুতে নির্ণয় করব লাইক দিস ইজ এইটিকে আমরা বলতে পারি লম্ব একক ভেক্টর এবি সমতলের উপর এখন সি ভেক্টরটি লম্ব একক ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার থাকবে অর্থাৎ এই যে ভেক্টরটি তৈরি হবে সেই ভেক্টরের সাথে সি ভেক্টরটি লম্ব হবে এটি এই পাশে থাকতে পারে এই পাশে থাকতে পারে যে কোনো দিকে থাকতে পারে বাট লম্ব একক ভেক্টরের সাথে এটি 90 ডিগ্রি কোণ তৈরি করবে তাহলে আমাদের শুরুতে কাজ হচ্ছে এই ভেক্টরটির উপর একটি লম্ব একক ভেক্টর তৈরি করব এরপর সি ভেক্টরের সাথে এটি 90 ডিগ্রি কোণ তৈরি করবে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এ এবং বি দ্বারা গঠিত লম্ব একক ভেক্টর এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টরটি দড়ি এ ও বি ভেক্টর দ্বারা এ ও বি ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর গঠিত সমতলে উপর লম্ব একক ভেক্টর লম্ব একক ভেক্টর n তাহলে আমাদের লম্ব একক ভেক্টর সূত্রটি লিখবো n ইকুয়াল প্লাস মাইনাস যে দুটি ভেক্টর হবে তাদের ক্রস মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই অ্যাবসোলিউট ভ্যালু তাহলে এই হচ্ছে সূত্র অর্থাৎ যে লম্ব একক ভেক্টরটি হবে লম্ব একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে দুটি ভেক্টরের ক্রস গুণন ডিভাইডেড বাই ওদের অ্যাবসোলিউট ভ্যালু পরম মান প্লাস মাইনাস এখন আমরা এখানে a মাল্টিপ্লাই b এর মানটি আমরা বের করে নিচ্ছি তাহলে হিয়ার এখানে ফার্স্ট স্টেপে আমরা যে কাজটি করব a ভেক্টর এবং b ভেক্টরের গুণন বের করে নিচ্ছি আমরা I j and k তাহলে I হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2 আর j হচ্ছে j এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3 আর নিচে হচ্ছে 1 আর k এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে -1 আর এখানে k এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 তাহলে এখান থেকে আমরা ভ্যালুটি বের করে নিচ্ছি তাহলে কিভাবে হতে পারে i আমরা সবাই জানি যখন আমরা i কাজ করব তাহলে i এর রো এবং কলাম বাদ যাওয়ার পরে যারা থাকবে তাদের মধ্যে আমরা ক্রস মাল্টিপ্লাই করব তাহলে এই দুটো থাকছে রো এবং কলাম i এর রো কলাম বাদ যাওয়ার পরে 3 1 3 3 1 3 মাইনাস মাল্টিপ্লাই -1 -1 অর্থাৎ এখানে সূত্রের মাইনাস হবে তারপরে দুটিকে মাইনাস করব তাহলে দুটো মাইনাসে একসাথে প্লাস হয়ে যাচ্ছে +1 এখন i হচ্ছে প্লাস পরে j হচ্ছে মাইনাস তাহলে j হচ্ছে মাইনাস ফর্মুলা প্লাস মাইনাস প্লাস এখন আমাদের কাজ যেহেতু j এর তাহলে j এর রো এবং কলামটি বাদ দিচ্ছি তাহলে j এর রো কলাম বাদ দিলে এই কলামটি হচ্ছে 3 1 বাদ যাচ্ছে এখানে এটি বাদ যাচ্ছে তাহলে 2 এর সাথে 1 2 1 যা 2 মাইনাস 2 এর সাথে -1 -7 এসে প্লাস তাহলে j এখন আমাদের ফাইনালি হচ্ছে k তাহলে k এর সাথে এখন রো এবং কলাম বাদ যাবে তাহলে এটি পুরোটা বাদ যাচ্ছে আর থাকছে 2 3 2 1 তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে হচ্ছে 2 1 যা 2 2 1 যা 2 3 2 যা 6 Now, doing the simple calculation, this is the 4i, 4
4i minus 4j minus 4j minus 4k सिलेट वैल्यू এখন আমরা এখান থেকে ভ্যালুটি বসিয়ে আর যদি আমরা এখান থেকে ভ্যালু বের করে নেই অ্যাবসলিউট ভ্যালুটি হচ্ছে তাহলে a ক্রস b এর অ্যাবসলিউট ভ্যালুটি হবে রুট ওভার ওর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল এখানে 4 তাহলে 4 স্কয়ার প্লাস i এর কোএফিসিয়েন্ট minus 4 স্কয়ার প্লাস minus 4 স্কয়ার তাহলে ঠিক আমরা যদি একটু ক্যালকুলেশন করে আসি আমাদের কি হচ্ছে ক্যালকুলেশন করে আসলে আমাদের হবে 4 4 16 16 প্লাস 16 সবগুলোতে এখানে পজিটিভ 16 16 32 আর 32 প্লাস 16 আর 8 এন্ড দা 48 সো রুট ওভার 48 এই ছিল আমাদের ভ্যালু তখন আমাদের n এর ভ্যালু হচ্ছে সো একক ভেক্টরটি হবে n equal to plus minus n equal to plus minus ভেক্টর ভ্যালু হচ্ছে 4i 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 minus 4j minus 4k divided by 48 এখন 48 কে স্কয়ার রুট করলে আমাদের ক্যালকুলেশন হবে আমরা এটি পরে করতে পারবো তাহলে এই ছিল একক ভেক্টর ফার্স্ট স্টেপে আমাদের ক্লাস কমপ্লিট এ এবং বি দ্বারা গঠিত সমতলের উপর একক লম্ব ভেক্টরটি তাহলে এইটুকু আমাদের ক্লাস কমপ্লিট এখন এই যে লম্ব ভেক্টরটি सपोज এটি হচ্ছে একক লম্ব ভেক্টর এই লম্ব ভেক্টরের সাথে সি ভেক্টরটি 90 ডিগ্রি হবে তাহলে এই ভেক্টরের সাথে সি হচ্ছে 90 ডিগ্রি দ্যাট মিন্স ওদের ডট প্রোডাক্ট জিরো হবে তাহলে আমরা সেকেন্ড পার্টে আমরা এখান থেকে স্টার্ট করতে পারি c vector t 90 degree যদি হয় আমরা এখান থেকে ক্যালকুলেশনটি করে দেখাবো n এর সাথে n a लम्ब होले वेक्टर n ठीक हमारा वेक्टर सी मिले वेक्टर n मल्टीप्लाई वेक्टर c इक्वल्स टू जीरो कारण cos 90 डिग्री इक्वल्स टू जीरो ताले वेक्टर n এর ভ্যালু হচ্ছে 4i minus 4j minus 4k divided by root over 48 dot product vector c হচ্ছে ai minus 7j plus 10k এই ছিল তাহলে এখানে আমাদের এটি হচ্ছে plus minus vector c so now equals to this is equal zero. So এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করে আসি plus minus 1 by root over 48 রেখে দিচ্ছি সেম আগের মতো আমরা i dot i equals to 1 j dot j equals to 1 k dot k equals to 1 তাহলে 4 multiply a তাহলে আমাদের এখানে হচ্ছে 4a minus 4 multiply minus 7 plus 28 4 multiply 10 minus 40 এই ছিল আমাদের এখানে তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এখানে আনসার কি দাঁড়াচ্ছে আনসার দাঁড়াচ্ছে এখানে 30 এখানে থাকছে আমাদের 4a plus minus sorry equals to 0 right side হচ্ছে 0 তাহলে আমরা এটা দিয়ে ডিভাইড করলে এই অংশটি বাদ যাচ্ছে এটিকে আমরা টানছি না তাহলে 4a আর এখানে আমাদের থাকে 8 to 2 times 2 then achieve 1 is a 12 তাহলে এখানে থাকবে minus 12 0 এখন যদি আমি a এর ভ্যালু বের করি 12 divided by 4 equals to 3 তাহলে আমাদের আনসার ছিল a এর কোন মানের জন্য c এর উপর লম্ব হবে তাহলে a এর ভ্যালু হচ্ছে 3 আনসার 3
তাহলে এই ছিল আমাদের কোশ্চেন আর যদি বলি ব্যাচর থেকে সবচেয়ে সহজ এবং সুন্দর এটি কোশ্চেন এখন তাহলে আমাদের স্টেপ গুলো মনে রাখতে হবে ফার্স্ট স্টেপ দুটি ভেক্টর রূপ দুটি ভেক্টরের সমতলে লম্ব ভেক্টরের সূত্রটি আমাদের জানতে হবে তাহলে দুটো ভেক্টরের সমতলে যে লম্ব ভেক্টরটি হবে সেই লম্ব ভেক্টরের ফর্মুলা হচ্ছে ওই দুটি ভেক্টরের ক্রস গুণন ডিভাইডেড বাই ওদের অ্যাবসলিউট ভ্যালু ওই দুটি ভেক্টরের যে ক্রস গুণনের অ্যাবসলিউট ভ্যালু এটি হচ্ছে লম্ব একক ভেক্টর যে কোন এই দুটি ভেক্টরের সমতলের উপর এই লম্ব একক ভেক্টরের সাথে সি হচ্ছে 90 ডিগ্রি তৈরি করে তাহলে লম্ব একক ভেক্টরটি যা হবে তার সাথে সি 90 ডিগ্রি তৈরি করে তাহলে এখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেই অ্যাঙ্গেলটি হচ্ছে cos 90 ডিগ্রি তো cos 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি শূন্য ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করলে a = 3 যা আমাদের কোশ্চেনের রিকোয়ারমেন্ট ছিল a এর কোন মানের জন্য দ্যাট ইজ a এর ভ্যালু 3 হলে লম্ব হবে এটি ছিল আমাদের আনসার সো এরপরে কোশ্চেনে আসি এখন আমরা কোশ্চেন নাম্বার সি সরল রেখা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে কোশ্চেন সি কোশ্চেন সি এর জন্য আমাদের এই তথ্যগুলো প্রয়োজন হবে না কোশ্চেন সি হচ্ছে PQR ত্রিভুজের লম্ব বিন্দু 32 হলে PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো প্রশ্ন হচ্ছে লম্ব বিন্দু আমাকে আগে জানতে হবে এই যে একটি ত্রিভুজ এটি ত্রিভুজে এই যে P ভার্টেক্স থেকে তার অপোজিট বাহুর উপর একটি লম্ব তৈরি করা হলো তারপরে Q থেকে তার অপোজিট ভার্টেক্সের উপর একটি লম্ব তৈরি করা হলো এবং R থেকে একটি লম্ব তৈরি করা হলো এই যে 90 ডিগ্রি এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে দুটি বিন্দু এই বিন্দুটি হচ্ছে 3 এবং 2 আর স্থানাঙ্কর মধ্যে এখানে 5 1 আর এটি হচ্ছে 1 5 এটি দেওয়া আছে আর আর বিন্দু স্থানাঙ্ক দেওয়া নাই এটি আমাদের বের করতে হবে যদি আর বিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে পারি তাহলে PQR ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আর এর স্থানাঙ্ক নির্ণয় করা আর এর স্থানাঙ্ক যদি আমাদের এক্স ওয়াই হয় আমরা এটি বের করব তাহলে আর এর স্থানাঙ্ক হলে আমরা যে কোন স্টুডেন্টে বের করতে পারবো তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে লম্ব বিন্দু আর আর এর স্থানাঙ্ক বের করতে হলে অবশ্যই এই সরল রেখার সমীকরণ এবং এই সরল রেখার সমীকরণ লাগবে দুটি সমীকরণ ছেদক বিন্দু থেকে আমরা আর এর স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে আমাদের কাজ হচ্ছে কিভাবে ধারাবাহিকভাবে আমরা তৈরি করব শুরুতে আমরা এখানে PC রেখার সমীকরণ তাহলে আমাদের প্রশ্ন গ P C রেখার সমীকরণ PC রেখার সমীকরণ সূত্র কি হবে x minus x1 divided by x1 minus x2 y minus y1 divided by y1 minus y2 তাহলে আমরা একটু ভ্যালু গুলো বসাচ্ছি x minus x1 তাহলে এইটিকে আমরা ধরে নিচ্ছি x1 x2 x1 y1 x2 y2 তাহলে x minus x1 x minus 5 then 5 minus 5 minus 3 is equal to y minus y1 and then y1 minus y2 এই ছিল আমাদের এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি x minus 5 divided by 2 equals to y minus 1 divided by minus 1 এরপরে যদি আমরা একটু ক্রস মাল্টিপ্লাই করে আসি এখানে আমাদের দাঁড়াচ্ছে minus x minus x plus 5 is equal to twice y minus 2 বা x minus minus x minus 2y plus 5 plus 2 equal to 0 minus x minus এখন আমরা যদি এখান থেকে minus x minus 2y plus 7 equal to 0 একটা minus common নিয়ে আমরা ঠিক x plus 2y minus 7 equals to 0 minus দিয়ে divide করলে x plus 2y minus 7 equals to 0 তাহলে এটি হচ্ছে আমাদের PC রেখা এখন প্রশ্নে আমরা একটু খেয়াল করে আসি এই PC রেখাটি এখানে
এই রেখাটিকে আমরা যদি একটু বড় করি এই হচ্ছে পিসি রেখা তাহলে পিসি রেখা কার উপর লম্ব হবে প্রশ্ন অনুসারে কিউআর রেখার উপর লম্ব এই পিসি রেখাটি কিউআর রেখার উপর লম্ব তাহলে আমরা যদি পিসি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করি তাহলে সেটি কিউআর রেখার সমীকরণ হবে কারণ পিসি এর বর্ধিত অংশ বা পিসি এর উপর এই রেখাটি হচ্ছে লম্ব অর্থাৎ এই রেখার উপর পিসি লম্ব তাহলে এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণই অর্থাৎ কিউআর রেখার সমীকরণ আর পিসি রেখার উপর লম্ব রেখা তাহলে আমরা এখানে লিখব পিসি রেখার উপর উপর লম্ব রেখা পিসি রেখার উপর লম্ব রেখা কিউআর এর সমীকরণ কিউআর এর সমীকরণ তার এটির উপর x এর কোএফিসিয়েন্ট y এর মধ্যে y এর কোএফিসিয়েন্ট x এর মধ্যে x এর কোএফিসিয়েন্ট y এর মধ্যে এবং y এর সিম্বল চেঞ্জ হচ্ছে প্লাস k ইকুয়াল টু 0 এটি হচ্ছে একটি সরল রেখার উপর লম্ব রেখা তাহলে এটিকে আমরা ইউজ করতে পারি ইকুয়েশন নাম্বার দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন ইকুয়েশন নাম্বার 1 এখন এই যে রেখাটি কিউআর রেখাটি কিউআর রেখাটি 15 বিন্দুগামী তাহলে এটির উপর 15 বিন্দু অ্যাপ্লাই করলে আমরা কে এর ভ্যালু পাবো কিউআর রেখাটি আর কিউআর কিউআর রেখাটি 15 বিন্দুগামী সুতরাং আমরা যদি এই পার্টে করে আসি সুতরাং 15 বিন্দুগামী হলে তাহলে 2 × 2 × 1 − 5 + k = 0 or 3 − 2 k = 2 সুতরাং আমরা কি পাচ্ছি এখানে কিউআর রেখার সমীকরণ কিউআর রেখার সমীকরণ কিউআর রেখার সমীকরণ হচ্ছে 2x আর 2x মাইনাস 1 মাইনাস y প্লাস k k ইকুয়ালস টু 2 প্লাস 2 ইকুয়ালস টু 0 এখন আমরা যদি এখান থেকে আরেকটু কাজটি সহজ করে নিয়ে আসি আচ্ছা আমাদের এটি থাকুক এটিকে আমরা ইউজ করব 2 নম্বর সমীকরণ তাহলে কিউআর রেখার সমীকরণ একই ভাবে আমরা এখন পিআর রেখার সমীকরণ নির্ণয় করব তাহলে আগে আমরা কিউসি রেখার সমীকরণ নির্ণয় করব পরে কিউসি রেখার উপর পিআর রেখাটি লম্ব হবে তাহলে কিউসি রেখার সমীকরণ কিউসি রেখার সমীকরণ কিউসি রেখার সমীকরণ হচ্ছে x - x1 তাহলে x - 1 1 - 1 - 3 = y - 5 and 5 - 2 বা আমরা একটু শর্ট ফর্মে করে আসি x - 1 divided by -2 = y - 5 divided by 3 তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে 3x - 3 = - 2y + 10 বা 3x + 2y - 13 - 13 = 0 এটি হচ্ছে আমাদের কিউসি রেখার সমীকরণ এখন কিউসি রেখার উপর পিআর রেখাটি লম্ব আমরা যদি এখানে একটু চিত্রটি দেখাই যেহেতু লম্ব বিন্দু বলছে এই যে রেখাটি এই রেখাটি হচ্ছে এর সাথে লম্ব হবে বর্ধিত অংশ তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কিউসি কিউসি রেখা উপর উপর পিআর রেখাটি পিআর রেখা লম্ব তাই তাই পিআর রেখার পিআর রেখার সমীকরণ
পি আর রেখা আছে তাহলে এই রেখার উপর লম্ব রেখাটি সমীকরণ হচ্ছে 3y আর 3 2x এর পরিবর্ত হবে এখান থেকে 2 এখানে আসছে 2x minus 3y plus k equals to 0 এখন আমরা এই রেখাটি আমাদের তাহলে কোন বিন্দুগামী পি আর রেখাটি হচ্ছে আবার 5 1 বিন্দুগামী এখান থেকে আমরা k এর মান নির্ণয় করব তাহলে আবার পি আর রেখা 5 1 বিন্দু গামী সুতরাং 2x 2 মাল্টিপ্লাই 5 মাইনাস c মাল্টিপ্লাই 1 প্লাস k ইকুয়াল টু 0 বা 10 মাইনাস 3 10 মাইনাস 3 প্লাস k ইকুয়াল টু 0 দ্যাট ইজ k ইকুয়াল টু মাইনাস 7 তাহলে k এর মান 7 হলে তাহলে আমাদের p আর রেখার সমীকরণ সুতরাং p আর রেখার সমীকরণ p আর রেখার সমীকরণ হচ্ছে 2x minus 3y minus 7 equals to 0 তাহলে এই ছিল আমাদের পি আর রেখার সমীকরণ আর এখানে পাচ্ছি আমরা কিউ আর রেখার সমীকরণ আর পি আর রেখা এবং কিউ আর রেখার সমীকরণ তাহলে দুটি ইকুয়েশন থেকে এখন আমরা এটি সলভ করব ইকুয়েশন নাম্বার 3 এই ছিল আমাদের পি আর রেখার সমীকরণ এখন পি আর রেখা এবং কিউ আর রেখা পরস্পরকে আর বিন্দুতে ছেদ করে তাহলে এই দুটি সমীকরণ থেকে আমরা ছেদক বিন্দু নির্ণয় করলে আর এর ভ্যালু আসবে আমরা আবার একটু রিভিউ করে আসি আমাদের আর এই সমীকরণটি হচ্ছে 2x - y = 2 ও আমাদের সরি আমাদের এখানে একটু মিস্টেক ছিল এই ভ্যালুটি হচ্ছে আমাদের 3 আর 2 - 5 তাহলে কেবল 3 তাহলে এখানে আমাদের 3 आंसर হচ্ছে এখানে যে 3 এখন আমরা নাম্বার 2 এবং 3 এর মধ্যে আমরা সমাধান করব তাহলে 3 এর মধ্যে আমরা যদি 3 নাম্বার থেকে 3 নং সমীকরণ থেকে যে ভ্যালু পাচ্ছি তা অথবা আমরা এখান থেকে ওকে 2 নং সমীকরণ হতে y এর ভ্যালু y = 2x প্লাস 3 অর্থাৎ y কে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি 2 নং সমীকরণ হতে y = এত পাই 2 নং সমীকরণ হতে তাহলে এই ভ্যালুটি এখন আমরা 3 নম্বরে বসাবো সুতরাং এই মান y = এত পাই 2 নং সমীকরণ হতে এত এটিকে আমরা 4 নম্বর সমীকরণ দিচ্ছি তাহলে y এর মান 3 নং হতে 3 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ হতে 2x minus 3 2x plus 3 minus 7 equals to 0 তাহলে 2x minus 6x minus 3 3 is a 9 minus 7 equals to 0 তাহলে এখানে হচ্ছে আমাদের minus 4x minus 4x আর এখানে হচ্ছে আমাদের 9 16 equals to 0 তাহলে আমরা যদি x এর ভ্যালু বের করব 16 divided by minus 4 equals to minus 4 তাহলে আমাদের r এর বিন্দুতে যে স্থানাঙ্ক হবে x এর ভ্যালু হচ্ছে minus 4 এখন আমরা y এর ভ্যালু নির্ণয় করব তাহলে আমাদের x এর ভ্যালুটিকে আমরা এখানে এখানে বা যে কোনো ইকুয়েশনে বসালে আমরা y এর ভ্যালু পাবো তাহলে আমরা এখানে বসাচ্ছি x এর ভ্যালু ওকে বা x ইকুয়াল টু মাইনাস 4 চার নং সমীকরণে বসিয়ে পাই 4 নং
समीकरणे बसिए पाई। चार नम्बर समीकरण हच्छे ताले y = y = 2 माइनस 4 2 माइनस 4 प्लस 3 माइनस 8 प्लस 3 इक्वल्स टू माइनस 5। সুতরাং r স্থানাঙ্ক হচ্ছে माइनस 4 माइनस 5। সুতরাং r বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক माइनस 4 माइनस 5। এখন ত্রিভুজ p q r এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হাফ টাইমস অফ যে কোন একটি বিন্দু থেকে স্টার্ট করব p থেকে স্টার্ট 5 1 15 माइनस 4 माइनस 5 देन अगेन 5 1 অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ইউজ করব বর্গ একক। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 1/2 সেকেন্ড ব্র্যাকেট 5 5 5 5 5 1 - 1 4 এত 5 5 = 25 माइनस प्लस सॉरी माइनस 5 25 माइनस 5 माइनस 4 माइनस 1 1 1 1 5 4 5 5 1 1 1 माइनस 20 माइनस 25 माइनस 21 ब्रैकेट क्लोज सेकंड ब्रैकेट वर्ग एकक তাহলে এখানে आंसर হচ্ছে হাফ টাইমস অফ এখানে আমাদের থাকছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি লিখি এখানে 9 9 माइनस করলে হচ্ছে 16 আর এখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমাদের এখানে आंसर দাঁড়াচ্ছে 1 2। তাহলে এখানে হচ্ছে আমাদের 45 45 থেকে যদি 1 কাউন্ট করি তাহলে আমাদের হচ্ছে 44 माइनस माइनस से प्लस 44 আর এটি হচ্ছে আমাদের বর্গ একক। তাহলে আমাদের কত হচ্ছে হাফ টাইমস ইনটু 4 0 দেন 5 6 60 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 30 বর্গ একক। তাহলে आंसर আমাদের যদি आंसर লিখি आंसर p q r ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ একক। এই ছিল আমাদের आंसर 30 বর্গ একক। তাহলে আমাদের খুব সহজে আমাদের এখানে এই দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে তাদের ছেদক বিন্দু থেকে আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। এখন স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে PQR ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এটি অ্যাকচুয়ালি সরলরেখার অধ্যায় এবং ভেক্টরের অধ্যায় এই দুটি অধ্যায়কে ব্যবহার করে সবচেয়ে বেশি ব্যবহার যদি আমরা বলি এই দুটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো ইউজ করে এটি ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করা হলো। তাহলে এটি মিক্স কোশ্চেন ফ্রম ভেক্টর অ্যান্ড স্ট্রেট লাইন। সো আশা করি তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। এরপরেও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও লিংকে কমেন্টস করবে, আমি ইনশাআল্লাহ সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি পরবর্তী কন্টেন্টে আবার নতুন একটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে তোমাদের সবার সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে আর সবার মাঝে শেয়ার করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।